আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন একটি জরুরি খবর নিয়ে চলে এসেছি। ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খবরটি ভালো করে দেখবেন, এতে আপনাদের অনেকেরই উপকার হবে। ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পুনরায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। আর চেষ্টা করবেন আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখানো। ভিউয়ার্স, আমরা দেখতে পারছি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে 21 নভেম্বরের তারিখের একটি বিজ্ঞপ্তি, আমি বিজ্ঞপ্তিটি একটু আপনাদেরকে অবগত করি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর 76তম সভার আলোচ্য সূচি 5 এর সিদ্ধান্তের আলোকে সাময়িক সনদ বামুস সনদদারীদের গেজেটভুক্তির জন্য বিস্তারিত তথ্য ফরম। উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 76তম সভার 5 নং আলোচ্য সূচির সিদ্ধান্তের আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ বামুসদারীদের সংযুক্ত ফোরম এ বিস্তারিত তথ্য প্রদানপূর্বক প্রমাণকসহ ফোরমটি দাখিল করার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিভিন্ন সভায় সম্মানিত কাউন্সিল সদস্যগণ কর্তৃক গেজেট বা অন্য কোনো প্রমাণকবিহীন মুক্তিযোদ্ধা সম্মানী বাতা চালুর সুপারিশপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ ব্যতীত অন্য কোনো বীর মুক্তিযোদ্ধার উক্ত ফরমটি দাখিল করার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। এখানে যে বলা হয়েছে যে উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ বামুসদারীদের সংযুক্ত ফোরমে বিস্তারিত তথ্য প্রদানপূর্বক প্রমাণক সহ ফোরমটি দাখিল করার জন্য অনুরোধ করা হলো। আমি আপনাদেরকে ফোরমটি দেখিয়ে দিব, আপনারা সেই ফোরমটি কীভাবে আবেদন করবেন বা ফর্ম কীভাবে আপনারা লিখবেন আমি সেটা বলার চেষ্টা করব, যতটুকু আমি পারি আপনাদেরকে সহযোগিতা বা হেল্প করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা ফর্মটি একটু দেখে নিই কীভাবে ডাউনলোড করবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, আমরা ফর্মটি দেখতে পারছি যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 76তম সভার আলোচ্য সূচি 5 এর সিদ্ধান্তের আলোকে সাময়িক সনদ বামুস সনদদারীদের গেজেটভুক্তির জন্য বিস্তারিত তথ্য ফোরম। যাদের সাময়িক সনদ আছে বা বামুস সনদ আছে, গেজেট নেই, এখনও পর্যন্ত গেজেট করতে পারেননি, তাদের গেজেটভুক্তির জন্য বিস্তারিত একটি ফোরম দেওয়া হয়েছে। আপনারা আপনাদের নির্ধারিত যে প্রমাণক আছে সেই প্রমাণক সহ উক্ত ফোরম আবেদন করবেন। ভিউয়ার্স, এখানে দেওয়া হয়েছে দাবিদার ব্যক্তির নাম, এখানে দাবিদার ব্যক্তির নাম দিয়ে দিবেন, উনি বীর মুক্তিযোদ্ধার নাম দিয়ে দিবেন, দাবিদার ব্যক্তির পক্ষে আবেদনকারীর নাম। যদি দাবিদার যে ব্যক্তি উনি যদি বীর মুক্তিযোদ্ধা হন, ওনার পরবর্তীতে ওনার ছেলে বা ওনার যদি অন্য কোনো যে উত্তরাধিকারী থাকেন যিনি আবেদন করবেন ওনার নাম এখানে থাকবে। ভিউয়ার্স, তারপর দাবিদার ব্যক্তির পিতার নাম, যিনি বীর মুক্তিযোদ্ধা সেই বীর মুক্তিযোদ্ধার পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ প্রমাণক সংযুক্ত করতে হবে। জন্ম তারিখ আপনি যেটি দিবেন সেটার একটা প্রমাণক আপনার কাছে থাকতে হবে। যেমন বীর মুক্তিযোদ্ধার যদি কোনো জন্ম তারিখ দেন আপনি, সেটা বীর মুক্তিযোদ্ধার যদি জন্মসনদ বা আইডি কার্ড থেকে থাকে সেটা আপনারা প্রমাণক সহ সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে সেটা আপনারা এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন। ভিউয়ার্স, তারপর আমরা দেখতে পারছি যে স্থায়ী ঠিকানা, আপনারা বুঝতে পারছেন যে ঠিকানা কীভাবে আপনারা উল্লেখ করবেন। 1971 সালে যুদ্ধে অংশগ্রহণের পূর্বে ওনার পেশা কী ছিল, ট্রেনিং সেক্টরের নাম এখানে লিখবেন, ট্রেনিংয়ের মেয়াদ এবং কোন প্রকারের অস্ত্রের ট্রেনিং উনি দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধার কথা বলছি আমি, আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তারপর আমরা দেখতে পারছি যে 11 নম্বরে রয়েছে যুদ্ধকালীন প্রশিক্ষকের নাম, উনি যুদ্ধকালীন ওনাদের যে প্রশিক্ষণ দিয়েছিলেন যে কমান্ডারের প্রশিক্ষকের নাম। ভিউয়ার্স, 12 নম্বরে জীবিত 3 জন সহ প্রশিক্ষণ গ্রহীতার নাম, মানে বীর মুক্তিযোদ্ধাদের সাথে যারা জীবিত ছিলেন 3 জন আরো বীর মুক্তিযোদ্ধার নাম, যিনারা
উক্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে উক্ত বীর মুক্তিযোদ্ধার সাথে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। আপনারা বিষয়টি ভালো করে অবগত হবেন, এই যে 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 বীর মুক্তিযোদ্ধা ছিলেন ওনার নামে আবেদন আপনারা করতেছিলেন, ওনার সাথে আর কে কে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, আরও তিনজনের নাম লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জীবিত তিনজন, ওনারা আবার জীবিত হতে হবে। তারপর সহ প্রশিক্ষণ গ্রহীতার নাম, ওনারা যে তিনজনের এখানে নাম দিবেন, ঠিকানা দিবেন, গেজেট নং ও মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে। তারপর ভিউয়ার্স এখানে রয়েছে 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধকালীন যে কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন সেই কমান্ডারের নাম, স্থানের নাম ও বিবরণ এখানে দিয়ে দিবেন। যুদ্ধকালীন সহযোদ্ধা সঙ্গীর বিবরণ, কমপক্ষে তিনজনের সহযোদ্ধা সঙ্গীর নাম এখানে, সহযোদ্ধা সঙ্গীর স্থায়ী ঠিকানা, সহযোদ্ধা সঙ্গীর গেজেট ও মোবাইল নম্বর। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া হয়েছে 15 নম্বরে কবে, কোথায় এবং কোন কর্তৃপক্ষের নিকট কি প্রকার অস্ত্র জমা দিয়েছেন সেখানে উল্লেখ করতে হবে। তারপর দেওয়া হয়েছে 16 নম্বরে সাময়িক সনদ, বামস সনদ এখানে উল্লেখ করতে হবে। জামুকার কোন সভায় সম্মানী বাতা চালুর সুপারিশ প্রাপ্ত করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিউয়ার্স আমার জানা মতো উল্লিখিত তথ্যাদি সম্পূর্ণরূপে সত্য পরিবর্তিত সত্য প্রমাণিত হলে ব্যক্তিগতভাবে দায়ী থাকব। এখানে দাবিদারের পক্ষে যিনি বীর মুক্তিযুদ্ধ ওনার পক্ষে এখানে যিনি আবেদন করবেন ওনার নাম, ওনার স্বাক্ষর দিবেন ওনার নাম, তারপর তারিখ, মোবাইল নম্বর, এখানে সংযুক্ত প্রমাণক সমূহের বিবরণ, আপনারা এই যে ফর্মের সাথে কী কী প্রমাণক সমূহ আপনারা জমা দিবেন সেগুলোর বিবরণ এখানে দেওয়া হয়েছে। বিশেষ দ্রষ্টব্য সহ প্রশিক্ষণ গ্রহীতা ও সহযোদ্ধার ক্ষেত্রে কোনো মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে না। ভিউয়ার্স আপনারা এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেখতে পাচ্ছেন যে সহ প্রশিক্ষণ গ্রহীতা যারা সহ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং সহযোদ্ধা ছিলেন, এই যে দুটি জায়গায় আপনারা কোনো মৃত ব্যক্তির নাম দিতে পারবেন না, তার মানে জীবিত ব্যক্তির নাম এখানে দিতে হবে। আশা করছি ভিউয়ার্স আপনারা বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যাতে ভিডিওটি দেখতে পারেন সেজন্য অবশ্য যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে পুনরায় কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। আর যারা অবশ্য সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। চেষ্টা করবেন আপনারা ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে অন্যকে দেখানোর, যেহেতু বিষয়টি বীর মুক্তিযোদ্ধাদের জন্য অতীব জরুরি একটি বিষয়। ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।